আসসালামু আলাইকুম, হোপ অল আর সো ফাইন বাই দ্য মার্সি অফ আল্লাহ। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ লেসন। পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই ভার্চুয়াল জগতে বিভিন্ন ভার্চুয়াল ডিভাইসে আমার এই 12তম ক্লাসটি দেখছেন, প্রত্যেককে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আনসারুল হক রানা। আজকের এই ক্লাসটি একটু কঠিন, তবু আপনাকে বুঝতে হবে, সেটা আপনার জন্য না হোক। যদি ভালোভাবে এই ক্লাসটি অনুশীলন করতে পারেন তাহলে ইংরেজি শেখায় পূর্ণতা আসবে, আর নয়তো কিছুটা অপূর্ণতা থেকেই যাবে। কারণ এই ধরনের ইংরেজি বাক্যই 70-80% ইংরেজি পত্রিকা, খবর ও একটি স্ট্যান্ডার্ড কনভারসেশনে ব্যবহৃত হয়। 100,000-এর অধিক ইংরেজি বাক্যের উদাহরণে আমরা এই ক্লাসটি অনুশীলন করব ও শিখব ও অন্যদেরকে শেখানোর যোগ্যতা অর্জন করব ইনশাআল্লাহ, এবং ম্যাজিক দেখিয়ে সকলকে অবাক করে দেব। অনুরোধ থাকবে ক্লাসটি আপনার প্রিয়জনদের জন্য কৃপণতা না করে শেয়ার করবেন, এবং ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেল থেকে হাই রেজুলেশন দিয়ে ক্লাসগুলো ডাউনলোড করে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের কাছে শেয়ার ইট করে দিয়ে দিবেন, আর তাতেই আমার পরিশ্রম সার্থক হবে। আর বিশেষ করে যারা আমার ক্লাসে নতুন ভিউয়ার, আমাদেরকে ফলো করতে পারেন পরবর্তী আপডেট ক্লাসগুলো পেতে। আর যদি ইতিমধ্যে ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা আমাদের মূল কাজে যাই। আজকের এই ক্লাসটি যেভাবে আমি অনুশীলন করাবো সেটা একটু বলে নিচ্ছি। তার আগে বলি, আমরা এর আগে যে ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসগুলোতে ছিল আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে পারি। এখন আমরা যে ক্লাসটি আলোচনা করতে যাচ্ছি সেটি সবগুলো প্যাসিভ ভয়েসের উপর, কারণ যে কারণে ক্লাসটি একটু কঠিন হতে পারে আপনার কাছে, তারপরে আপনি প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। কারণ আমি যেভাবে উপস্থাপন করতে যাচ্ছি ক্লাসটি আপনি অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা এখানে লিখেছি WH ওয়ার্ডস, তারপরে কিছু লিখেছি বেসিক ফর্মুলা, তারপরে একটি ফর্মুলার ডিটেলস ফর্মুলা লিখেছি এখানে, এখানে লিখেছি ক্যালকুলেশন। এটা বিরক্তিকর আর দেখাতে চায় না, কিন্তু আপনি যদি আপনার স্টুডেন্টকে দেখাতে চান, তার অ্যাটেনশানটা আপনার ক্লাসে নিয়ে আসার জন্য, যদি বলেন আমি তোমাকে 30 মিনিট বা 40 মিনিটের একটি ক্লাসে তোমাকে আমি 100,000-এর উপর সেন্টেন্স শেখাবো, দেখবেন সে কিন্তু তার অ্যাটেনশানটা কিন্তু আপনার দিকে নিয়ে আসতে পারবেন এবং সে আপনার ক্লাসে বসে যাবে এবং আপনাকে সে কখনো বলবে না, ঠিক আছে? তাকে কিন্তু এই ক্লাসটি খাইয়ে দিতে পারবেন, ঠিক আছে? এখন তারপরে এদিকে লিখেছি কিছু সেন্টেন্স, 20টি সেন্টেন্স লিখেছি, যেই সেন্টেন্সগুলো দিয়ে কিছু স্ট্যান্ডার্ড সেন্টেন্স লেখা আছে, এগুলো দিয়ে আমরা এই বেসিক ফর্মুলাগুলো প্র্যাকটিস করবো। চলুন, এখানে আমরা WH ওয়ার্ডসগুলো লিখেছি কিন্তু এগুলোর বাংলা অর্থ লিখিনি, কারণ গত ক্লাসগুলোতে আমরা এগুলো অনেক আলোচনা করেছি, ঠিক আছে? তারপরে আমরা বলে দিব, আশা করি এগুলো বাংলা অর্থ আপনাদের মুখস্থ হয়ে গেছে, তারপরে আলোচনা করব, ঠিক আছে? চলুন আমরা চলে যাচ্ছি। এখানে যে বেসিক ফর্মুলাগুলো লিখেছি এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করব, এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি এগুলো দিয়ে, এবং এই প্র্যাকটিস করা যখন শেষ হবে তখন আমরা এখানে যে ফর্মুলাগুলো লিখেছি, ডিটেলস ফর্মুলা যেটা লিখেছি, এগুলো প্র্যাকটিস করব। কারণ একটি সেন্টেন্সের আমরা পরিপূর্ণ ধারণা নিতে হবে, কারণ আংশিক নয়। আমি যে ক্লাসগুলো দেখিয়েছি পূর্বে, মানে আপনি এই মডেল অক্সিলারি ভার্বগুলো দিয়ে পরিপূর্ণ একটা ধারণা, আংশিক নয়। আপনি যদি এই ক্লাসগুলো ফলো করেন তাহলে কোনো কিছু বাদ থাকবে না, ঠিক আছে? চলুন আমরা চলে যাচ্ছি। এখানে দেখুন আমি লিখেছি ইট ক্যান বি সলভ, ইহা সমাধান করা যেতে পারে, ইট কুড বি সলভ, এটি সমাধান করা যেতে পারত, ইট শুড বি সলভ, ইহা সমাধান করা উচিত, ইট উড বি সলভ, ইহা সমাধান করা হতো, ইট মে বি সলভ, ইহা হয়তো সমাধান করা যেতে পারে, ইট মাইট বি সলভ, ইহা হয়তো সমাধান করা হতো বা যেত, ইট মাস্ট বি সলভ, ইহা অবশ্যই সমাধান করা হবে, ইট ইজ নিডেড টু বি সলভ, ইহা সমাধান করা প্রয়োজন, আই শুড হ্যাভ সলভ, আমার সমাধান করা উচিত ছিল, ইট শুড হ্যাভ বিন সলভ, ইহা সমাধান করা উচিত ছিল। প্রিয় বন্ধুরা, এখানে যে 10টি বেসিক ফর্মুলা লিখেছি, কখনোই আপনি পুরো ভিডিওটা দেখতে যাবেন না, প্রথমে যে কাজটা করতে হবে আপনি এইটুকু ভালোভাবে স্টাডি করে মুখস্থ করে নেবেন, দেখেন আপনি শুধু ইংরেজি দেখে দেখে বাংলাটা বলতে পারেন কি না। কারণ আমি বাংলা লিখে দিয়েছি, আপনি একবারে ঠুটের মধ্যে নিয়ে আসবেন প্র্যাকটিস করতে পড়তে, আই ক্যান
ইট কুড বি সলভ ইয়া সমাধান করা যেতে পারে, ইট ক্যান বি সলভ ইয়া সমাধান করা যেতে পারে, ইট শুড বি সলভ ইয়া সমাধান করা উচিত, ইট উড বি সলভ ইয়া সমাধান করা হতো, ইট মে বি সলভ। আপনি যখন এইভাবে প্রপারলি আপনি রুটের মধ্যে চলে আসবে তখন পরবর্তী স্টেপে যাবেন, সেটা কি দেখুন। তারপরে আপনি এই ইট ক্যান বি সলভ ইহা সমাধান করা যেতে পারে এই বাক্যটা স্টাডি করবেন এখানে দেখুন, দ্য প্রবলেম ক্যান বি সলভ দ্য। আমি এই সেন্টেন্সগুলো আমি একবার পড়ে দিচ্ছি কারণ এই সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু, এখানে যেহেতু বাংলা লেখা নেই আমি বলে দিলেই আপনার মনে থাকবে আশা করি, এই সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু এই বেসিক ফর্মুলাগুলো প্রপারলি স্টাডি করব। ফ্রেন্ডস চলুন আমরা এই সেন্টেন্সগুলো একটু, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে, দেখুন দ্য প্রবলেম ক্যান বি সলভ সমস্যাটি সমাধান করা যেতে পারে, দ্য ম্যাটার ক্যান বি ডিসকাসড ব্যাপারটি আলোচনা করা যেতে পারে, মডার্ন সিভিলাইজেশন ক্যান বি ইমাজিনড আধুনিক সভ্যতা কল্পনা করা যেতে পারে, অ্যান অপরচুনিটি ক্যান বি ক্রিয়েটেড একটি সুযোগ সৃষ্টি করা যেতে পারে, এডুকেশন ক্যান বি কম্পেয়ার্ড টু দ্য লাইট শিক্ষাকে আলোর সাথে তুলনা করা যেতে পারে, দ্য ন্যাশনাল প্রবলেম ক্যান বি সলভ জাতীয় সমস্যার সমাধান করা যেতে পারে, দ্য অপারেশন ক্যান বি অপারেটেড অপারেশনটি চালানো যেতে পারে। ফ্রেন্ডস এই সেন্টেন্সগুলো কেন পড়তেছি কারণ এই সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু এই সবগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবো, আমরা তো শুধু এখন ক্যান দিয়ে পড়তেছি, তারপরে এই সবগুলো সেন্টেন্সই প্র্যাকটিস করতে হবে। তাই আমি বাংলা সহ একবার পড়ে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে, যেহেতু এখানে বাংলা লেখা নেই খুবই সহজ আপনাদের মনে থাকবে। ইংলিশ ক্যান বি টট ইংরেজি শেখানো যেতে পারে, ইংলিশ ক্যান বি লার্ন ইংরেজি শেখা যেতে পারে, দ্য প্রপোজাল ক্যান বি কনসিডার্ড প্রস্তাবটি বিবেচনা করা যেতে পারে, সাউন্ড পলিউশন ক্যান বি রিমুভ শব্দ দূষণ অপসারণ করা যেতে পারে, দ্য রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি কন্ট্রোল সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যেতে পারে, এ হাউস ক্যান বি বিল্ট একটি বাড়ি নির্মাণ করা যেতে পারে, টেরোরিজম ক্যান বি চেকড সন্ত্রাস দমন করা যেতে পারে, দ্য সিস্টেম ক্যান বি অ্যাপ্লাইড পদ্ধতিটি প্রয়োগ করা যেতে পারে, মেনি জব সেক্টরস ক্যান বি ক্রিয়েটেড অনেক চাকরির শাখা সৃষ্টি করা যেতে পারে, দ্য কমিউনিকেশন সিস্টেম ক্যান বি ডেভেলপড যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যেতে পারে, এডুকেশন ক্যান বি চেঞ্জড শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যেতে পারে, ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান বি সেন্ট কোথায় ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান বি সেন্ট বন্ধু রিকোয়েস্ট পাঠানো যেতে পারে, দ্য প্রোফাইল ক্যান বি ফলোড প্রোফাইলটি ফলো করা যেতে পারে। ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এগুলো। তারপরে দেখুন আমরা এই একটি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে দেখাচ্ছি, দেখুন দ্য প্রবলেম ক্যান বি সলভ, ইটের জায়গায় দ্য প্রবলেম দিলাম, যেরকম দ্য প্রবলেম ক্যান বি সলভ সমস্যাটি সমাধান করা যেতে পারে, দ্য প্রবলেম কুড বি সলভ সমস্যাটি সমাধান করা যেত সমস্যাটি সমাধান করা যেতে পারত, ইট দ্য প্রবলেম শুড বি সলভ সমস্যাটি সমাধান করা উচিত, দ্য প্রবলেম উড বি সলভ সমস্যাটি সমাধান করা হতো, দ্য প্রবলেম মে বি সলভ সমস্যাটি সমাধান করা যেতে পারে, দ্য প্রবলেম মাইট বি সলভ সমস্যাটি সমাধান করা হয়তো সমাধান করা যেত বা সমাধান করা হতো, দ্য প্রবলেম মাস্ট বি সলভ সমস্যাটি অবশ্যই সমাধান করা হবে, দ্য প্রবলেম ইজ নিডেড টু বি সলভ সমস্যাটি সমাধান করা প্রয়োজন, এই ফর্মে প্রয়োজন নেই। নিচে দেখেন দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভ সমস্যাটি সমাধান করা উচিত ছিল। এখন বন্ধুরা দেখুন আমি একটি সেন্টেন্স কিন্তু এখানে প্র্যাকটিস করিয়েছি, এখন আপনাকে এই বাকি 19টি সেন্টেন্স এই 10টি ফর্মুলাতে ঠিক এভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথম কাজই হচ্ছে এটা, আপনি দেখবেন এই সেন্টেন্সগুলো যখন আপনি এই বেসিক ফর্মুলাতে যখন প্র্যাকটিস করবেন দেখবেন আপনার মুখ কখন যে চালু হয়ে গেছে, আপনি কখন ফ্লুয়েন্ট
লি বলতে পারছেন আপনি টেরি পাবেন না, কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। দেখুন, যেরকম দ্য প্রপোজাল ক্যান বি কনসিডার্ড, প্রস্তাবটি বিবেচনা করা যেতে পারে। দেখুন, দ্য প্রপোজাল ক্যান বি কনসিডার্ড, প্রস্তাবটি বিবেচনা করা যেতে পারে। দ্য প্রপোজাল কুড বি কনসিডার্ড, প্রস্তাবটি বিবেচনা করা যেতে পারতো। দ্য প্রপোজাল শুড বি কনসিডার্ড, প্রস্তাবটি বিবেচনা করা উচিত। দ্য প্রপোজাল উড বি কনসিডার্ড, দ্য প্রপোজাল উড বি কনসিডার্ড, প্রস্তাবটি বিবেচনা করা হতো। দ্য প্রপোজাল মে বি কনসিডার্ড, প্রস্তাবটি হয়তো বিবেচনা করা হতো, যেতে পারে। ঠিক এইভাবে যখন আপনি প্রত্যেকটি এইখান থেকে যখন ভার্বগুলো সেন্টেন্সগুলো নিয়ে নিয়ে যখন আপনি এখানে প্র্যাকটিস করতে থাকবেন, আস্তে আস্তে করে আপনার কিন্তু জড়তাটা কেটে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আপনি একটা কাজ করতে হবে, আপনি কোনো গ্রামাটিকের রুলস, রেগুলেশন, ক্লাসিফিকেশন, ইউজেশন, ফরমেশনের প্রয়োজন নেই, কারণ আমি এগুলো দেখাও না। দেখুন, এগুলো সবগুলো প্যাসিভ ভয়েস। এখানে দেখেন একটা কাজ আছে, সলভ, ডিসকাসড, ইমাজিন, ক্রিয়েটেড, দেখুন অফ কম্পেয়ার্ড, সলভ, অপারেট, এগুলো ভার্বের সবগুলো তৃতীয় সারি। ঠিক আছে, এখানে ক্রিয়েটেড, ডেভেলপড, চেঞ্জড, সবগুলো। কারণ হচ্ছে আপনি যতক্ষণ এগুলো যখন এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং মুখ দিয়ে আসতে থাকবে সেন্টেন্সগুলো। তারপরে যে কাজটা করতে হবে, যখন আপনি এই 20টি সেন্টেন্স এই বেসিক ফর্মুলাতে স্টাডি করা শেষ হবে, তখন চলে আসতে হবে আপনাকে এই একটা সেন্টেন্স থেকে। দেখুন, চারটা সেন্টেন্স তৈরি করতে পারেন কিনা, আমি একটা করে দেখিয়েছি, আপনাকে বাকিগুলো করতে হবে। কারণ আমি আমার লেসনগুলোর সিস্টেমটা এরকম যে আমি আপনাকে দেখাবো অল্প, কিন্তু আপনি পারবেন বেশি। কারণ মানুষ এটাই চায় এখন, ঠিকই না, যে আমি পড়বো কম পারবো বেশি। ঠিক আছে, দেখুন আমি কিন্তু আপনাকে অল্প কয়েকটি সেন্টেন্স স্টাডি করাচ্ছি, কিন্তু আপনি যদি অনুশীলন করেন, এটা আমি 10 মিনিটে ক্লাস শেষ করে দিচ্ছি, কিন্তু আপনাকে তো 10 দিন স্টাডি করতে হবে এই ক্লাসটা, খাতায় লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ফ্রেন্ডস দেখুন, ইট ক্যান বি সলভ, ইহার সমাধান করা যেতে পারে। ইট খান্ট বি সলভ, ইহার সমাধান করা যেতে পারে না। ক্যান ইট বি সলভ, ইহা কি সমাধান করা যেতে পারে? খান্ট ইট বি সলভ, ইহা কি সমাধান করা যেতে পারে না? হাউ ক্যান ইট বি সলভ, দেখুন এই হাউটা আমি এই চারটা সেন্টেন্সের সামনে দিতেছি, এখানে লিখছি, কিন্তু এখানে এই হাউটা যদি হাউ ইট ক্যান বি সলভ, এটি যেভাবে সমাধান করা যেতে পারে। এর আগে আমরা এই WH ওয়ার্ডগুলো বাংলা অর্থ লিখেছিলাম, আমরা আবার একটু বলে দিচ্ছি। ওয়াচ কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কীভাবে, হোম কাকে, হো কে, উইচ কোনটি, হোস কার্টে, হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু। এখন ওয়াচ যা বা ওয়ার যা যাহা, ওয়েন যখন তখন, ওয়ার যেথায় যেখানে, ওয়াই যে কারণে, এটা উচ্চারণ কিন্তু হোয়াই না, হোয়াট না, হোয়েন না, হোয়ার না, ওয়াচ, ওয়েন, ওয়ার। ঠিক আছে, ওয়াই যে কারণে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, উইচ যেটি, হুইস না, উইচ যেটি, হোস যারটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু। এগুলো যদি আপনার মনে না থাকে, তাহলে পূর্বের ক্লাসগুলো আমাদের প্রোফাইলে দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে দেখতে পারেন পূর্বের ক্লাসগুলো। আর বিশেষ করে 1 নম্বর ক্লাস থেকে যারা নতুন, 1 নম্বর ক্লাস থেকে অনুশীলন করলে খুব ভালো হয়। ফ্রেন্ডস আমি দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু আগে বলেছিলাম যে আমরা কিন্তু এই WH ওয়ার্ডের বাংলা মিনিংগুলো, বাম দিকের অর্থগুলো কিন্তু এই উপরে দুটো সেন্টেন্সে হয়, এবং ডান দিকের অর্থগুলো যেগুলো লিখি সেগুলো কিন্তু প্রশ্ন, যেহেতু সেগুলো নিচের দুটো সেন্টেন্সে হয়। দেখুন আমি লিখছি, হাউ ইট ক্যান বি সলভ, এটি যেভাবে সমাধান করা যেতে পারে। দেখেন হাউ, এখন যেভাবে, এই হাওয়ার তো বাম দিকে কী ছিল, যেভাবে, আর ডান দিকে হচ্ছে কীভাবে। হাউ ইট ক্যান বি সলভ, যে হাউ ইট ক্যান বি সলভ, এটি যেভাবে সমাধান করা যেতে পারে। হাউ ইট কান্ট বি সলভ, যেভাবে সমাধান করা যেতে পারে না, এখন হবে কীভাবে। হাউ ক্যান ইট বি সলভ, এটি কীভাবে সমাধান করা যেতে পারে। হাউ কান্ট ইট বি সলভ, এটি কীভাবে সমাধান করা যেতে পারে না। ঠিক আমি একটা WH ওয়ার্ড ইউজ করেছি, কিন্তু আপনি বাকিগুলো সবগুলো করতে হবে, কিন্তু একটু ব্যতিক্রম আছে সেখানে। এই হোয়াটটাকে জাস্ট ইটের জায়গায় ইউজ করে দেন, হোয়াট এবং হোটাকে এই ইটের জায়গায় ইউজ করে দেবেন, যেটা কী সমাধান করা যেতে পারে, হোয়াট ক্যান বি সলভ। ঠিক আছে, কোনো কোনো সেন্টেন্স যদি অর্থবোধক না হয়, আমরা জানি কম্বিনেশন অফ ওয়ার্ড, কারেক্ট ওয়ার্ডার, এরপরে কমপ্লিটনেস অফ সেন্স, এগুলো হচ্ছে একটা পরিপূর্ণ সেন্টেন্সের বৈশিষ্ট্য। যদি এগুলো না হয় অনেক সময়, তারপরে আপনি থেমে যাবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখুন
আপনার কাজই হচ্ছে, আমি আবার দেখাচ্ছি জিনিসটা। ফার্স্ট অফ অল এগুলো সুন্দর করে মুখস্থ, আগে WH ওয়ার্ডগুলো বাংলা অর্থ সহ মুখস্থ করতে হবে। যদি আপনার এইগুলো বাংলা সমস্যা হয়, বাম দিকের অর্থ আছে, ডান দিকের অর্থ আমাদের পূর্বের লেসনগুলো দেখতে পারেন। তারপরে দেখুন এইখানে আছে 10টা ফর্ম, এই 10টা ফর্ম বিশেষ করে এই আই শুড হ্যাভ সলভড, এই ফর্মটাতে না ইউজ করলে চলবে, এটা বাদ দিতেও পারেন, ঠিক আছে? আমি এটা না লিখলেও পারতাম, এটা এটা একটু বেচাল করবে, আপনি এটা বাদ দিয়ে প্র্যাকটিস করবেন। দেখুন এই ফর্মুলাগুলো প্রপারলি আপনি যখন স্টাডি করবেন, মুখস্থ হয়ে যাবে, তখন এই এক একটা সেন্টেন্স এখানে ধরবেন আর একটা সেন্টেন্স এখান থেকে ধরবেন, আর এই 10টা এই 9টা এখানে একটা বাদ দিলে 9টা হয়, এই 9টা সেন্টেন্সে প্র্যাকটিস করবেন, তারপরে এটাকে ধরবেন। দ্য ম্যাটার ক্যান বি ডিসকাস, দ্য ম্যাটার ক্যান বি ডিসকাস, ব্যাপারটি আলোচনা করা যেতে পারে। দ্য ম্যাটার কুড বি ডিসকাস, দ্য ম্যাটার শুড বি ডিসকাস, দ্য ম্যাটার উড বি ডিসকাস, দ্য ম্যাটার মে বি ডিসকাস, দ্য ম্যাটার মাইট বি ডিসকাস, দ্য ম্যাটার মাস্ট বি ডিসকাস, দ্য ম্যাটার ইজ নিডেড টু বি ডিসকাস, ঠিক আছে? এই যে দ্য ম্যাটার শুড, এটা হবে না, দ্য ম্যাটার শুড হ্যাভ বিন ডিসকাসড, ঠিক আছে? বাংলা সহ কিন্তু করতে হবে, একটু মুখে বেজে বেজে আসবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। আর সবসময় ভাষা কিন্তু অনুশীলন করে শিখতে হয়। আপনি বুঝে ফেলছেন যে সিস্টেমটা, কিন্তু আপনি অনুশীলন করে দেখেন, আপনি আপনার মুখে বেজে আসছে, আপনি কেন কথা বলতে পারেন না, দেখবেন যে মুখে বাজতেছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন হয়ে যাবে। তারপরে এই 20টা সেন্টেন্স দিয়ে যখন প্র্যাকটিস করা শেষ হবে, তখন একটা সেন্টেন্স থেকে বাকিগুলো তৈরি করবেন। এখন দেখুন কীভাবে, আমি তো আই ক্যান, দেখুন ইট ক্যান বি সলভ, ইহা সমাধান করা যেতে পারে, ইট কান্ট বি সলভ, ইহা সমাধান করা যেতে পারে না, ক্যান ইট বি সলভ, ইহাকে সমাধান করা যেতে পারে, কান্ট ইট বি সলভ, ইহাকে সমাধান করা যেতে পারে না। যেরকম এটি কীভাবে সমাধান করা যেতে পারে, আমি হাউ দিলাম, আপনি যদি বলেন যে কারণে সমাধান করা যেতে পারে, হাউ ক্যান ইট বি সলভ, দেখেন যদি বলি যেভাবে সমাধান করা যেতে পারে, হাউ না সরি হোয়াই ক্যান ইট বি সলভ, হোয়াই কান্ট ইট বি সলভ, হোয়াই ক্যান ইট বি সলভ, এটি কীভাবে সমাধান করা যেতে পারে, হোয়াই সরি যে কারণে সমাধান, কেন সমাধান করা যেতে পারে না, কেন সমাধান করা যেতে পারে, ঠিক আছে? এখানে যদি বলি দেন হোয়াই, হোয়াই ইট ক্যান বি সলভ, এটি যেভাবে সমাধান করা যেতে, যে কারণে সমাধান করা যেতে পারে, হোয়াই অর্থ এদিকে হচ্ছে যে কারণে, ডান দিকে হচ্ছে কীভাবে কেন, তাহলে কী দ্বারা এখানে দিলাম হোয়াই ইট ক্যান বি সলভ, হোয়াই ইট ক্যান বি সলভ, এটি যে কারণে সমাধান করা যেতে পারে, যে কারণে সমাধান করা যেতে পারে না, কেন সমাধান করা যেতে পারে, কেন সমাধান করা যেতে পারে না, হোয়াই মানে কেন, ঠিক আছে? ফ্রেন্ডস, এইভাবে আপনার এই ক্লাসগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আমি বলে দিব, দেখুন আপনি যখন নেগেটিভ সেন্টেন্স করতে চাই, কুডের নেগেটিভটা কীভাবে করবেন, ইট কুড বি সলভ, ইহা সমাধান করা যেতে পারতো। এখন যদি বলি ইট কুজন্ট বি সলভ, ইহা সমাধান করা যেতে পারতো না, কুড ইট বি সলভ, ইহাকে সমাধান করা যেতে পারতো, কুজন্ট ইট বি সলভ, ইহাকে সমাধান করা যেতে পারতো না, ইট শুড বি সলভ, ইহা সমাধান করা উচিত, ইট শুডন্ট বি সলভ, ইহা সমাধান করা উচিত নয়, শুড ইট বি সলভ, ইহাকে সমাধান করা উচিত, শুডন্ট ইট বি সলভ, ইহাকে সমাধান করা উচিত নয়, ইট উড বি সলভ, ইহা সমাধান করা হতো, ইট উডন্ট বি সলভ, ইহা সমাধান করা হতো না, উড ইট বি সলভ, ইহাকে সমাধান করা হতো, দেখুন ইট মে বি সলভ, ইহা সমাধান করা, ইট মে বি সলভ, ইহা সমাধান করা যেত, যেতে পারে, ইট মেন্ট, মেন্ট বি সলভ, ইহা সমাধান করা যেতে পারে না, মে ইট বি সলভ, ইহাকে সমাধান করা যেতে পারে, মেন্ট ইট বি সলভ, ইহাকে সমাধান করা যেতে পারে না, ইট মাইট বি সলভ, ইহা সমাধান করা হতো বা যেত, ইট মাইট মাইট বি সলভ, ইহা সমাধান করা হতো না, মাইট ইট বি সলভ, ইহাকে সমাধান করা হতো, মাইট ইট বি সলভ, ইহাকে সমাধান করা হতো না, ইট মাস্ট বি সলভ, ইহা অবশ্যই সমাধান করা হবে, ইট মাস্ট বি সলভ, ইহা অবশ্যই সমাধান করা হবে না, মাস্ট বি সলভ, ইহাকে অবশ্যই সমাধান করা হবে, মাস্ট বি সলভ, ইহাকে অবশ্যই সমাধান করা হবে না, ইট ইজ নিডেড টু বি সলভ, ইহা অবশ্যই, ইহা সমাধান করা প্রয়োজন, ইট ইজন্ট, ইজেন্ট, এই উচ্চারণটা ইজন্ট নাম, ইজেন্ট, ইজেন্ট, ইট ইজেন্ট টু বি সলভ, ইহা অবশ্যই, ইহা সমাধান করা প্রয়োজন, ইট ইজ, ইট ইজ নিডেড টু বি সলভ, ইহা সমাধান করা প্রয়োজন, ইট ইজেন্ট নিডেড, ইজেন্ট নিডেড টু বি সলভ, ইহা সমাধান করা প্রয়োজন নয়, ইজ ইট নিডেড টু বি সলভ, ইহাকে সমাধান করা প্রয়োজন, ইজন্ট, ইজেন্ট ইট নিডেড টু বি সলভ, ইহাকে সমাধান করা প্রয়োজন নয়, ঠিক আছে? তারপরে এই সেন্টেন্সটা বলেছি বাদ দেওয়ার জন্য, ইট শুডন, ইট শুডন্ট হ্যাভ বিন সলভ, ইহা সমাধান করা উচিত ছিল, ইট শুড, শুড হ্যাভ বিন সলভ, ইহা সমাধান করা, ইট শুড হ্যাভ বিন সলভ, ইহা সমাধান করা উচিত ছিল, ইট শুডন্ট হ্যাভ বিন সলভ, ইহা সমাধান করা উচিত ছিল না, শুড ইট বি সলভ, শুডন্ট ইট বি সলভ, ঠিক আছে? এভাবে স্টাডি করতে হবে প্রত্যেকটা
ফ্রেন্ডস, আসলে এগুলো আপনারা যদি আমার সামনে থাকতেন তাহলে হয়তো একটা মোটিভেশান পাওয়া যেত ক্লাসগুলো। অনেক সময় দেখুন এই ক্যামেরার সামনে, লেন্সের সামনে দাঁড়িয়ে কিন্তু ক্লাস নেওয়া খুবই কঠিন। যাই হোক, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, আর আমি প্র্যাকটিস করছি এবং আপনাদের জন্য নিজেকে প্রিপেয়ার করছি, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। আর যেখানে আমার এই ক্লাসগুলো এডিট করা হয় না আপনারা জানেন, কারণ আমি এই ব্যাপারে এত পারদর্শীও না, এই ক্লাসটা যেভাবে রেকর্ড করা হচ্ছে ঠিক এভাবেই কিন্তু পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে? যে কোনো জায়গায় একটু বেজে গেলাম বা একটু সমস্যা হচ্ছে, একে কাটসাট করার মতো সময় নেই, কারণ আমার প্রতিষ্ঠান আছে, প্যাট আছে, ঠিকানা সংসার আছে। ফ্রেন্ডস, আপনাদের জন্য আমি আমার এই প্রচেষ্টা সার্থক হবে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করেন পরবর্তী লেসন তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, এ পর্যন্ত আমার সাথেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।